সব জায়গায় কণ্ঠ রুদ্ধ ভালো করে করে কাজেই একটা যাচ্ছে না বদভ্যাস হয়ে গেছে, যে না, সবই ঠিক আছে, ভালো যাচ্ছে না, বলুন বলুন, আচ্ছা অসভ্যতায় আনোয়ার মানুষ, ঠিক আছে, উইথ উইথ উচ্চারণের একটা মাত্রা উইথ থাকে, যেভাবে আপনি যে আনোয়ার বিস্তারিত মানুষ, আমরা আলোচনা একটু 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 শেষ করতে দেই, শেষ করতে আমি দিই করার ওনাকে, মাত্রা থাকে, ভালো কাছে জি যাচ্ছেন না আমার জি। আলোচনা আমি করছি আমার মতো করে, আপনার আলোচনা আপনি করেন। এখানে আমি কি আলোচনা করব? আমি আলোচনা দুজন অধ্যাপককে শুনছিলাম, একজন আওয়ামী লীগ নেতা এবং অত্যন্ত করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। দেখেন আওয়ামী লীগ করা কি কঠিন কাজ, আনোয়ার ভাইয়ের মতো একজন ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কে, আওয়ামী লীগ নেতাকে কত শ্রমিক আইন পড়তে হয়েছে, আরে বাপরে বাপ, সাংঘাতিক অপরাধ হয়েছে, শ্রমিকদের কি কি লভ্যাংশের, কোম্পানির লভ্যাংশের যে অংশ সেটা শ্রমিকদের দেওয়া হয়নি ঠিক মতো, ছুটি দেওয়া হয়নি, মানে আপনি যে আমাকে বলছেন, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আপনি প্রশ্নগুলো করবেন, আমি কি দিয়ে আলোচনা শুরু করব আর কি দিয়ে আলোচনা সংক্ষেপে শেষ করব, এগুলো প্রশ্নে একটাই বলা যায় কয়েকটি কথা। আমাদের বাংলাদেশের প্রধানতম অন্যতম কবি শামসুর রহমান লিখেছিল, অদ্ভুত এক উটের পিঠে চলেছে আমার স্বদেশ, বা আমাদের কালজয়ী কবি জীবনানন্দ দাশের সেই অমর কয়েকটা লাইন, অদ্ভুত এক আধার আজ নেমে এসেছে এই পৃথিবীতে, যারা অন্ধ তারাই সবচাইতে চোখে দেখে আজ, তাদের হৃদয় প্রেম নেই, ভালোবাসা নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী আজ অচল তাদের সুপরামর্শ ছাড়া। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সাজা দিয়েছেন, উনিও আরেক শেখ সাহেব, শেখ সাহেবা, নাম শেখ মারিনা সুলতানা। আমি বরং বলি, আপনি দেখেছেন কিনা বা আপনারা আমার সহ আলোচকরা দেখেছেন কিনা, ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণের হয়ে যে ফরমাইশি রায়, তার আগে একটা ক্যাভিয়েট দিয়ে রাখি, আমাদের অত্যন্ত নামকরা সাবেক প্রধান বিচারপতি এবং এই সরকারও তাকে পছন্দ করেন, কারণ 96-তে তত্ত্বাবধায়ক সরকারে উনি প্রধান হয়েছিলেন, সেই নির্বাচনে জিতেছিল আওয়ামী লীগ। জাস্টিস হাবিবুর রহমান সাহেব বলেছেন, রায় দিয়ে বলেছেন, বক্তব্যে বলেছেন, রায়ের সমালোচনা করার অধিকার বাক স্বাধীনতার অংশ। তো সুতরাং সেটাই আমি বলছি, জানি না, হ্যাঁ আমি জানি না, ডক্টর কলিমুল্লাহ স্যারের মতো এত একজন অ্যাক্টিভিস্ট, ফ্যাসিবাদের কি চূড়ান্ত বহিঃপ্রকাশ কলিমুল্লাহ স্যারকে ইতস্তত করছে, ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ সাহেবও ভয় পাচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইন, এবং ফ্যাসিবাদের বৈশিষ্ট্যই এটা, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের সঙ্গে স্বৈরাচারের পার্থক্যই হচ্ছে এটা, স্বৈরাচার হচ্ছে খালি লুটপাট, কিছু একটা করো, ফ্যাসিবাদের যে সিমটম এগুলো হচ্ছে একটা আদর্শ থাকে, রাইট অর রং, একজন মাত্র নেতা থাকে, কুয়েরা জার্মানিতে ছিল, ইটালিতে বেনিটো মুসোলিনি, স্পেনে ফ্রাঙ্কো, আমাদের এখানেও মাননীয় প্রধানমন্ত্রী, উনি একক নেতৃত্ব থাকবে একা। আমার আজকে অনেকগুলো কথা মনে হচ্ছিল, 2006 তখন শেখ হাসিনা বিরোধী দলে আন্দোলন করে, আমাদের মতো সাধারণ আইনজীবী বা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী কর্মীরা তখনও আমরা আন্দোলনে আছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যাতে ঠিক মতো চালু হয়, ওই সময় খবর আসলো অক্টোবরে 2006 ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে। আনোয়ার ভাই নোবেল কমিটিকে প্রশ্ন করতে পারে যে নোবেল দেওয়ার ক্ষেত্রে আপনারাও কি দলবাজ, শান্তির সংজ্ঞা কি, অর্থনীতিতে দিল না কেন, করোনার সময় দুমুঠো চাল নিয়ে গেল না কেন, মানে আনোয়ার ভাইয়ের জন্য আমার মায়া লাগে, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আওয়ামী লীগ করলে এটাই হয়, মূক বধির বিবেকহীন, বিবেকের সমস্ত বোতাম বন্ধ না, তার উপরে কম্বল জড়াতে হয়। তা আমার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেলেন, প্রত্যেকেই অভিভূত, ইভেন আওয়ামী লীগের সব নেতারাও গিয়ে হাজির, ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নাগরিক সংবর্ধনা হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, আমরা জায়গা পাই না সেই দোতলায় উঠেছিলাম, সব লোকরাই ছিল, হঠাৎ পরের দিন থেকে আওয়ামী লীগ নেতারা নিজেদের নিজেদের গুটিয়ে নিল, কি হলো, বোঝা গেল যে জননেত্রী খুশি না, এটাই হচ্ছে আওয়ামী লীগ, এটাই হচ্ছে আওয়ামী লীগের ডিএনএ, জাতির পিতাও আমার, তাজউদ্দিন বলে কোনো লোক নাই, মুক্তিযুদ্ধ নাই, সেক্টর কমান্ডাররা নাই, জাতির জনক বীরোত্তম উপাধি দিল সে রাজাকার, কারণ সে আমার দল করে না, আর এই যে লুঙ্গি মালকোঁচা বেঁধে নির্বাচনী মিছিলে নামে ব্যারিস্টার সাজানো, সে এখন বীরোত্তম বৈধ, কারণ সে নৌকায় ডিগবাজি দিয়ে গেছে। তো এটাই হচ্ছে ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। আমি এখানে খুব খোলামেলা কথা বলি, জেল জুলুম তো আছেই,
আর মৃত্যু জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। এইখানে আর স্নিগ্ধা আপা বা কলিমুল্লা স্যারদের একটা সুবিধা আছে, ওনারা অধ্যাপক মানুষ তো, কথা বলতে পারেন, একটা মানুষদেরকে চিন্তার খোরাক যোগান, এইটা আশা ভরসার কিছু নেই। আর আমরা যারা আইনজীবী, একদম আইনজীবী, সাধারণ আইনজীবী, আমরা তো এগুলো দেখে দেখে চোখ পচে গেছে, কান চোখ নষ্ট হয়ে গেছে, কান পচে গেছে। আমি তারও ভেবেছি আজ কয় মাসের রায় দিয়েছে, সাজা দিয়েছে সাগর ভাই, ছয় মাসে ছয় ছয় মাসে মাসে ছয় মাসে ছয় মাসের জেল এবং ২৫,০০০ টাকা, 25,000 টাকা জরিমানা, 6 মাসের জেল আর শাস্তি। না এক না না মাসের ঠিক আছে, ফাঁসি। না না ঠিক আছে, যাবজ্জীবন দেয়নি তো, না না ডক্টর মুহিদ ইউনূসকে যাবজ্জীবন দেয়নি তো, না এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কেন সাধারণ ভাই, সাংবাদিক, আমি আমি শেষ করি আনোয়ার ভাই, সর্বোচ্চ শাস্তি হলো হ্যাঁ ঠিক আছে আনোয়ার ভাই, আর ২৫,০০০ টাকা। হ্যাঁ আনোয়ার ভাই, আমি আপনার কাছে আইনে, শিখতে চাইলাম এখন আপনি হ্যাঁ আনোয়ার ভাই, উল্টা। আমি আইনের ছাত্র তো, একটু বলার চেষ্টা করি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ সাজা আনোয়ার ভাই বলছেন আইনের লেবার লয়ের ধারায়। প্রখ্যাত সাংবাদিক মাহমুদুর রহমানকে আপিল বিভাগ, এই শেখ মারিনা সুলতানা যে জজ, ওই কোর্টকে আমাদের আইনের ভাষা বলে কোয়াসি জুডিশিয়াল, সরাসরি প্রশাসন শ্রম মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় নিয়োগ দেয়, ওখানে জজ দেয়। বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগ কন্টেম্পট আইনে সর্বোচ্চ সাজা ছিল 6 মাস, এখনো আছে, মাহমুদুর রহমানকে 2 বছরের জেল দিয়েছিল আপিল বিভাগ, বলেছিল আমাদের ইনহেরেন্ট পাওয়ারে, অন্তর্নিহিত ক্ষমতা, যেহেতু মাহমুদুর রহমান বলেছিল চেম্বার জজ মানেই সরকারের পক্ষে স্টে। ওই যে পণ্ডিতরা যারা, এই যে আমার সঙ্গে 2 বিদগ্ধ অধ্যাপক সাহেবরা আছে, যেরকম পণ্ডিতরা যেটা 2 মাস আগে বুঝতে পারে, আমাদের মতো সাধারণ মানুষরা দুই 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 বছর পর বুঝতে পারি। তো মাহমুদুর রহমান সাহেব অত্যন্ত পণ্ডিত মানুষ, উনি 2010-ই বুঝেছিলেন চেম্বার জজ আজ্ঞাবাহু হয়ে যাচ্ছে, এর জন্য উনি নিউজ করেছিলেন চেম্বার জজ মানে সরকারের পক্ষে এসছে। আর আজকে যারা আওয়ামী লীগ করে তাদের আইনজীবীরাই আমাদের কাছে দুঃখ করে যে মামুন ভাই বহু কষ্টে হাইকোর্ট থেকে একটা অর্ডার পেলে সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেল চেম্বার জজে যায় এবং স্টে হয়ে যায়। আপনাকে একটা জ্বলন্ত উদাহরণ দেই, দুদক আইনে আনোয়ার ভাই তো অনেক বড় বড় কথা বললেন, শ্রমিকদের ছুটি নেয়নি, কি কি লভ্যাংশ থেকে ভাগ দেয়নি, 10,000 কোটি টাকা এসালম পাচার করেছে, হাইকোর্ট ডিভিশন এত কিছুর পরে এই আজ্ঞাবহ ব্যবস্থার মধ্যে কয়েকজন বিচারপতি বিবেক মাঝে মাঝে জাগ্রত হয়, বিবেকের বোতামগুলো খোলেন মাঝে মাঝে, সেইখানে হাইকোর্ট বিভাগ সুমোটো একটি তদন্তের আদেশ দিয়েছিল যে এসালমের এই দুর্নীতি তদন্ত হোক। আপনি যারা আনোয়ার হোসেন আনোয়ার বলছেন, আপনারা একটার সাথে আরেকটা মিলাচ্ছেন, ওটার সাথে আনোয়ার ভাই তো, উই আর টকিং অ্যাবাউট ডক্টর ইউনূস, উই আর টকিং অ্যাবাউট ডক্টর ইউনূস, আমি 10 কোটি পাচার করেছি, তার সাথে ডক্টর ইউনূসের রায়ের কি সম্পর্ক? একদম 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 গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বাংলাদেশের হাজার লাখ লাখ কোটি চলে যাক, লাখ লাখ কোটি টাকা চলে, ওটা কোনো ম্যাটার না, ম্যাটার হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কথা, এটার সাথে মিলাবেন এখানে পাচার করেছি, এগুলো আপনি একদম তুলে ধরেন, একদম তুলে ধরেন, না এগুলো তুলে ধরার দরকার নাই তো, এগুলো তুলে ধরার দরকার নাই, আপনি বলেছেন এগুলো তুলে ধরার দরকার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে খুঁটি খুঁটি বাংলাদেশ থেকে আনোয়ার বাংলাদেশ থেকে, আমি একটা কথা বলি একটু সাহেব মামুন বাবু, বাংলাদেশ থেকে লাখ কোটি টাকা চলে যাক কোনো ম্যাটার না, ডক্টর মোহাম্মদ কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ছুটি দিল না, এটা গুরুত্বপূর্ণ, আপনি এখানে আপনি ডক্টর ইউনূসের পক্ষে আলোচনা করছেন তার আজকে মামলাটা নিয়ে, আমাদের এখানে লাখ লাখ দর্শক ব্যাপারটা দেখছে, আমরা আইনগতভাবে দেখতে চাই যে ডক্টর ইউনূসকে আসলে ফরমাইশি, ওই যে বিএনপির ভাষায়, দেওয়া হলো কিনা। আমি মাউন ভাইয়ের কাছ থেকে এক্সপেক্ট করছি, তিনি একজন খ্যাতিমান আইনজীবী, তিনি আইনের ব্যাখ্যার কথা বলেন, অন্য কারো দুর্নীতির উদাহরণ কোন সুযোগ নাই। আপনি টপিস করেন, আপনি তো এটা বলতে পারেন না, আপনি এটা বলতে পারেন না যে উনি 10,000 কোটি টাকা পাচার করেছে, ওকে যেমন খেয়ে দিয়েছো তুমি। আচ্ছা, পার্ট অফ দ্যাট, পার্ট অফ দ্যাট,
আমি যদি আপনি বলি, কি এটা বলতে পারতেন? আপনার কাছে, আপনার কাছে কি মনে হয় আপনি কিনা কি যে এটা 30,000 বলতে কোটি পারতেন? টাকার দুর্নীতির নিয়ে কথা শোনো বলতে না প্রয়োজন হচ্ছে না না বেশি মিস্টার বেশি সাইফুল রহমান, গুরুত্বপূর্ণ আপনি ডকুমেন্ট শুনে ইউনূসের নেন, অপরাধটা? আমি বলছি যে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে তুমি 10,000 কোটি টাকা পাচার করেছো, তুমি যেমন ওটার কিছু করো নাই, তুমি ডক্টর ইউনূসের কিছু করতে পারবে না, আপনি কি এটা বলতে চাচ্ছেন? অবশ্যই না, অবশ্যই না, ওটা অবশ্যই না। যদি, ওটা আমরা যদি আমরা তাহলে অন্যায় সেই হয়ে এই থাকে, প্রশ্নটা, এই প্রশ্নটাই করি। সৈয়দ মাহবুব মাহবুব, সৈয়দ মাহবুব মাহবুব, প্লিজ। কিন্তু ডক্টর ইউনূসের প্রতি জি কোনটা জি বিবেচনা করা হলো, কেমনে ডেফিনেটলি, ফরমাইশি হইলো, ডেফিনেটলি, জি। আমি মামুন ভাই যেহেতু আইনজীবী, ওকে এটা ওকে, কেমনে ফরমাইশি করা হলো এটুকু জানতে চাচ্ছি, আর কিছু না। লেট হিম স্পিক। জি জনাব সৈয়দ মাহবুব। দেখেন, আমি আনোয়ার ভাইকে শ্রদ্ধার সঙ্গে বলি, আপনাকে আমি কিন্তু, শ্রদ্ধা করি আমি, এই যে হ্যাঁ আপনাকে শ্রদ্ধা করি, আমি কিন্তু চালু করো। আমি কিন্তু ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা বা ডক্টর কলিমুল্লা সাহেবের মতো শান্ত মানুষ না। আপনি যদি আমার কথায় বারবার বিঘ্ন ঘটান, আপনি কিন্তু আপনার বেলার আলোচনা করতে পারবেন না, না আমি আমি আপনার যেটা কোন বলছি আলোচনায় বাধা দেব, আপনার এটা সাথে আপনি কথা মনে রেখেন। বলবো, হ্যাঁ, এটা আপনি মনে রেখেন, আপনার ডিকটেশনে আমি আলোচনা করব না, এটা আমি বিটিভিতে আলোচনা করছি না, এটা একটা স্বাধীন গণমাধ্যমে আলোচনা করছি। স্বাধীন গণমাধ্যম অনুধাবন করার ক্ষমতা আপনি কেন? দর্শক বুঝবে আপনাদের যে আপনি কি সর্বোচ্চ, আলোচনা করছেন, আপনাদের দর্শক সর্বোচ্চ নেতা নেত্রীদের ওই যোগ্যতা নাই, মেধা নাই। আপনারা আজ জন্ম হচ্ছে ফ্যাসিস্ট, যে কারণে 74-75-এ বাকশাল করে মাত্র 4টা পত্রিকা রেখেছিলেন, বাকশাল সমস্ত বুঝতে দল গেলে নিষিদ্ধ আপনাকে করে অনেক দিয়ে, পড়াশোনা করতে হবে এবং ব্রাদার। আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল জনক, জাতির জনক শেখ মুজিবুর রহমান, অন্য কোনো সরকার করেনি। বাংলাদেশে আওয়ামী লীগ একবারই বিলুপ্ত হয়েছিল, সেটা শেখ মুজিবুর রহমান সাহেবের হাতে। এটাই দুর্ভাগ্য যে আপনারা বুঝলেন না। জি হ্যাঁ, সেটাই জি আমাদের আচ্ছা ঠিক দুর্ভাগ্য। আছে, আমরা আমরা টু দ্য পয়েন্ট আর এই জায়গাটা আপনাদের গেছি। লজ্জা, লজ্জা লাগা উচিত। আপনাদের ভাষায় স্বৈরাচার জিয়াউর রহমানের কাছে দরখাস্ত দিয়ে আপনারা আওয়ামী লীগের রাজনীতি করার অনুমতি নিয়েছিলেন। বলেন ভাই, আপনাদের মতো হ্যাঁ, কি নাগরিক আবার বলছি, আপনি থামেন, আপনি আপনি বাকি আলোচনা করতে পারবেন না, আপনি এখানে ফ্যাসিবাদ দেখান না, আমরা ফ্যাসিবাদ বিরোধী ঠিক আছে, আন্দোলনের রাস্তায় আছি। আপনি আমি বলেন আমার বলেন বেলার একটি কথা বললে আপনার, আপনার আপনি বেলার কোনো কথা আমি বলতে দেবো না, আপনি ভালো আলোচনা করবেন। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আপনার ধরুন মাহবুব ডিকটেশনে মাহবুব আমি বলুন করব না, যে ঠিক আছে, মাহবুব মাহবুব আসেন বলুন আপনারা আমি বলুন তর্ক করি, বলেন আমি কোনটা অন্যায় বলেছি, বলেন। হ্যাঁ, সব জায়গায় কণ্ঠ আপনি রুদ্ধ ঘরে করে করে কাছেই এটা যাচ্ছেন না বদভ্যাস হয়ে গেছে, যে না, আপনি ঠিক আছে, ঘরে বলুন কাছেই বলুন যাচ্ছেন বলুন। না, আচ্ছা, অসভ্যতা আনোয়ার হোসেন নিশ্চয়ই আনোয়ার, ঠিক আছে, উইথ দুষ্টামি উইথ করার একটা মাত্রা উইথ ঘটে, যেভাবে আপনি আনোয়ার হোসেন নিষ্ঠুরতা আনোয়ার, আমরা নিশ্চয়ই একটু 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 শেষ করতে দেই, শেষ করতে অসভ্যতামি দেই করার ওনাকে, মাত্রা থাকে, ঘরে কাছে ঠিক। যাচ্ছেন না। আমার জি আলোচনা আমি করছি আমার মতো করে, আপনার আলোচনা আপনি করেন, জি আনোয়ার হোসেন আপনি আনোয়ার, কখনোই একটু আমাকে একটু বলতে ডিক্টেট দিন, করবেন না, অ্যাডভোকেট আপনি সাহেব মাহবুব বলেন, মাহবুব, বলুন বলুন। অসুবিধা নেই, আচ্ছা, ঠিক আছে, বলুন প্লিজ প্লিজ, সমস্যা তো আপনার লাগছে, বুকে এখানে নিয়ে এখানে রাখছেন। খুব ছোট করে শেষ করবেন যে একদম একদম। শোনেন, বাংলাদেশে যে কলকারখানা শ্রম অধিদপ্তর আছে, এইটা এইবার বাংলাদেশের মানুষ চিনল। গার্মেন্টসে আমাদের গরিব, আমাদের বোনরা, আমাদের অগ্রজরা, মারা, শ্রমিকরা, ভাইরা কতবার পুড়ে পুড়ে, এই যে আমাদের জুনায়েদ সাকিব ভাই, সে সাকিব ভাইরা এগুলো নিয়ে ভালো আন্দোলন করে। গার্মেন্টসে ওপরে গেট বন্ধ করে সমস্ত দরজা জানালা বন্ধ রেখে কিভাবে আগুনে কতগুলো পুড়ে পুড়ে ছাই হয়ে গে, মানে আপনার অঙ্গার হয়ে গেছে, একটি মামলারও কোনো বিচার, ফাইলই তো দু একটা হয়েছে বা তাও শেষ হয়নি। আপনি এখানে কি উদাহরণ দেবেন? কলকারখানা অধিদপ্তর যে বাংলাদেশে আছে, শ্রম কলকারখানা অধিদপ্তর যে আছে, এটা ডক্টর ইউনূসের মামলায় প্রথম বোঝা গেল যে কলকারখানা অধিদপ্তর বলে একটা অধিদপ্তর আছে। এটা গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য যে দাবি, এখনো শ্রমিকদের আমি গত দু একটা টক শোতে বলেছিলাম, স্রেফ সেই যুবদল করে বলে তার আদর্শকে আপনি অপছন্দ করতে পারেন, তার রাজনৈতিক বিশ্বাসকে আপনি আপনি মানে ঘৃণাও করতে পারেন, কিন্তু গণতন্ত্রে, গণতন্ত্র তো এখানে বলা খুব ডিফিকাল্ট, গণতন্ত্র না, ইভেন চরম স্বৈরাচারের সময়ও, কোন পাকিস্তান বর্বর ইহাইয়েদের সময়, কিন্তু কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের, আমি আমার মুক্তিযোদ্ধা পিতার কাছ থেকে ভেরিফাই করছিলাম, আমাদের মুক্তিযুদ্ধ কোনো শহীদের পায়ে হাতে পায়ে বেরিয়ে পড়া ছিল না। এই সরকার, এই ফাসিস্ট সরকার, শ্রমিক নেতা মোহাম্মদ ফজলুর রহমান কাজলের পায়ে ডান্ডা বেরি না, বাংলাদেশের পায়ে নতুন ডান্ডা বেরি পরিয়ে রেখেছে, বাংলাদেশের কণ্ঠে ডান্ডা বেরি আপনার পরিয়ে রেখেছে, যে কারণে আমাদের, আমার অনুজ প্রতিমরা, নুরুল হক নুররা একটা কফিন মিছিল করে, নির্দোষ কফিন মিছিল, সেই কফিন মিছিল পুলিশ দুমড়ে আপনার ওই গুড় দিয়ে ভেঙে দেয়। জুনায়েদ আহমেদ সাকি ভাইরা সেদিনও আহত হয়েছে একটা লিফলেট বিলি করতে গিয়ে, নির্দোষ একটা প্রচার করা। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনার তো অনুষ্ঠান সব এজেন্সিরাও দেখে, 88 সালে
বাইশে মার্চ নির্বাচন হয়েছিল এরশাদ স্বৈরাচারের সময়, আমি তখন ছাত্র সংগ্রাম পরিষদের একজন কর্মী, ছাত্রীনয়ন করি। এই যে আজকের আওয়ামী লীগ নেতারা আব্দুর রহমানরা, তারা তখন ছাত্রলীগের সেক্রেটারি, অন্যান্য সব নেতারা, আমরা স্লোগান দিতাম, ভোট কেন্দ্রে যাবে যারা লাশ হয়ে ফিরবে তারা। সারা দেশে আওয়ামী লীগের স্লোগান দিত, বিএনপি দিত, সবাই দিত। স্বৈরাচার এরশাদ, এর জন্য কাউকে গ্রেপ্তার করেনি। আপনি এখানে শ্রম আইনের এগুলো খুঁটিনাটি এগুলো তাত্ত্বিক আলোচনা আমি করলে দর্শকরা পরে আমাকে গালি দেবে, আমি দর্শকের গালি খেতে রাজি না। হ্যাঁ, সেগুলো নিয়ে, সেগুলো নিয়ে আসছি, সেগুলো নিয়ে বলবেন দ্বিতীয় পর্যায়ে আমি বলবো। তবে এই পর্যায়ে আপনার কাছে যদি আমি বলি যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, সাগর ভাই